ভারতের উপকারে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, সমালোচকদের এমন কথা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ বান্নান। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলা স্টুডিওতে মুক্ত মত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মুক্ত মত অনুষ্ঠানের সঞ্চালক ও এটিএন বাংলার সংবাদ বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সেতু ব্যবহারের নিয়মকানুন মানার ব্যাপারে প্রশাসনকে কঠোর থাকতে হবে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। বাঙালির গর্বের পদ্মা সেতু নিয়ে এখন আলোচনা সব মহলে। সেতুর উপকারী এবং অপকারী দিক নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সেতু বানাতে দুর্নীতি ও অনিয়মের ধোঁয়া তুলে যখন সমালোচকরা ব্যর্থ, তখন ছড়ানো হচ্ছে নতুন গুঞ্জন, সেতুর উপকারভোগী হবে ভারত। আমি ঠিক কথাটা বলছি, এই ধরনের সংকীর্ণ মনোভাব যাদের মধ্যে আছে তাদের কি বলবো, ভারত আমাদের বন্ধু আজকের নয়। উভয়ের লাভ হলে, লাভ না হলে কি ব্যবসা হয়? ভারতেরও লাভ, আমাদেরও লাভ। দৃষ্টিভঙ্গি ছোট, নেরো, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করার অভ্যাস, পা দিয়ে পা লাগিয়ে এই ধরনের লোকেরা সব কথা বলে। পাকিস্তানের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য আরও করতে পারবে। যে পাকিস্তানের সঙ্গে হলো, কুয়েটা হয়ে ইরানের কাছে যাবে, যে ইরানই গেল ওই মাল আপনি দোহা দুবাইয়ে গিয়ে পাবেন। তিনি আরও জানান, দীর্ঘ দিন ধরে বিচ্ছিন্ন দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে পদ্মা সেতুর কারণে হবে প্রাণের সঞ্চার। অনেক প্রকল্প আমরা ওপারে দিব, বিশেষ করে মাছ, সবজি, এই সকল আমরা বহির্বিশ্বে পাঠাবার জন্য আরও অনেক প্রকল্প ওখানে হাতে নিব। এ সময় জাতীয় স্থাপনা হিসেবে পদ্মা সেতু ব্যবহারের নিয়মকানুন সঠিকভাবে মেনে চলতে সবাইকে আহ্বান জানান মুক্তমত অনুষ্ঠানের সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। এখানে সরকারের একটা ভীষণ বড় নির্দেশনা রয়েছে, সেটি হচ্ছে পদ্মা সেতু পারাপারের সময় যাতে 60 কিলোমিটারের বেশি গতি, সেখানে বেশি গাড়ি চলাচল করা না হয়। ফিটনেস বেইন গাড়ি যাতে চলাচলের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যানবাহন পরিবহন মালিক যারা রয়েছেন অথবা প্রাইভেট গাড়ি চালক যারা রয়েছেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ড্রাইভার ভাইদেরকে খেয়াল রাখতে হবে, যাতে কোনো ফিটনেস বেইন গাড়ি পদ্মা সেতু দিয়ে পারাপার না হয়, তাহলে এই পারাপার হতে গিয়ে অযাচিত দুর্ঘটনা ঘটতে পারে। পদ্মা সেতুর নিরাপত্তায় সংশ্লিষ্টদের তৎপর হওয়ারও তাগিদ দেন তিনি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।